সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রশ্ন উত্তর পর্বে বাংলাদেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতির প্রভাব আলোচনা করো অথবা বাংলাদেশে মুদ্রাস্ফীতির ফলাফল সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটির উত্তর নিয়ে। ভূমিকা দেওয়া আছে, বাংলাদেশ একটি উন্নয়নশীল জনবহুল দেশ। স্বাধীনতার এত বছর পার হওয়া সত্ত্বেও আমাদের দেশের অর্থনৈতিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। এর অন্যতম কারণ হচ্ছে মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। বাংলাদেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতির প্রভাব। বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে মুদ্রাস্ফীতির প্রভাব সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। এক নম্বর হচ্ছে উৎপাদনের উপর প্রভাব। দেশের উৎপাদন খাতের উপর মুদ্রাস্ফীতির প্রভাব নিম্নরূপ। ক নম্বর হচ্ছে কৃষি। মুদ্রাস্ফীতির ফলে কৃষিতে উৎপাদিত দ্রব্যের মূল্যের তুলনায় উপকরণের মূল্য তেমন বৃদ্ধি পায়নি, ফলে কৃষিতে অনুকূল প্রভাব পড়েছে। খ নম্বর হচ্ছে শিল্প। শিল্পের কাঁচামালের তুলনায় শিল্পে উৎপাদিত দ্রব্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় শিল্পপতিরা লাভবান হয়েছে, কিন্তু সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। গ নম্বর হচ্ছে সেবা খাত। মুদ্রাস্ফীতি সেবা খাতের উপর অনুকূল প্রভাব ফেলেছে। মুদ্রাস্ফীতির ফলে বিভিন্ন পেশাজীবী লোকদের উৎপাদিত সেবাকর্মের মূল্য বৃদ্ধি পাওয়ায় তাদের মুনাফা বৃদ্ধি পেয়েছে এবং সেবা খাতে পরিমাণগত ও গুণগত মান অনেক বৃদ্ধি পেয়েছে। দুই নম্বর হচ্ছে কর্মসংস্থানের উপর প্রভাব। মুদ্রাস্ফীতির ফলে দেশে দেশে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হয়েছে। নতুন নতুন শিল্প কলকারখানা, অফিস আদালত গড়ে উঠায় কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে, কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতা, দুর্নীতি, দুর্বল প্রশাসনিক কাঠামো ও সুষ্ঠু পরিকল্পনার অভাবে যে পরিমাণ কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ার কথা সেরূপ কর্মসংস্থান হয়নি। তিন নম্বর হচ্ছে আয় ও সম্পদ গঠনের উপর প্রভাব। দেশের আয় ও সম্পদ বণ্টনের উপর মুদ্রাস্ফীতির অনুকূল ও প্রতিকূল প্রভাব পরিলক্ষিত হয়। যেমন ক নম্বর হচ্ছে সীমিত আয়ের লোক। মুদ্রাস্ফীতির ফলে দেশে সীমিত আয়ের লোকদের উপর প্রকৃত আয় হ্রাস পেয়েছে, ফলে তারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। খ নম্বর হচ্ছে কৃষক শ্রেণী। মুদ্রাস্ফীতির ফলে ধনী কৃষকরা লাভবান হয়েছে এবং গরিব কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। গ নম্বর হচ্ছে শ্রমিক শ্রেণী। শ্রমিকদের মজুরি মুদ্রাস্ফীতি যে হারে বৃদ্ধি পেয়েছে, সে হারে বৃদ্ধি না পাওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঘ নম্বর হচ্ছে ক্রেতা ও ভোক্তা। মুদ্রাস্ফীতির ফলে ভোক্তার প্রকৃত আয় হ্রাস পাওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। উম নম্বর হচ্ছে করদাতা ও কর প্রহিতা। তামস্ত বৃদ্ধির ফলে একজন করদাতা পূর্বাপেক্ষা কম দ্রব্য বিক্রি করে কর পরিশোধ করতে পারে বলে সে লাভবান হয়, পক্ষান্তরে কর গ্রহীতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। চ নম্বর হচ্ছে বিনিয়োগকারী। মুদ্রাস্ফীতির কারণে বিনিয়োগকারীগণ সাধারণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, যার ফলে বিনিয়োগ কম হচ্ছে। ছ নম্বর ঋণদাতা ও ঋণ গ্রহীতা। মুদ্রাস্ফীতির কারণে ঋণদাতা প্রদত্ত ঋণের সমপরিমাণ অর্থ ফেরত পেলেও তা দিয়ে পূর্বের চেয়েও কম পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারে, ফলে ঋণদাতা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ঋণ গ্রহীতা লাভবান হচ্ছে। চার নম্বর হচ্ছে সামাজিক প্রভাব। মুদ্রাস্ফীতির ফলে সমাজে ধনী ও দরিদ্রের মধ্যে দিন দিন বৈষম্য বৃদ্ধি পাচ্ছে, ফলে সমাজে নানা রকম অস্থিরতা বাড়ছে, আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, সমাজ বিরোধী কার্যকলাপ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। পাঁচ নম্বর হচ্ছে রাজনৈতিক প্রভাব। মুদ্রাস্ফীতির ফলে দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধি ফলে জনজীবনে অসন্তোষের সৃষ্টি হচ্ছে, তার সুযোগ ব্যবহার করে রাজনৈতিক দলসমূহ দেশে অস্থিরতা সৃষ্টি করছে। সর্বশেষে হচ্ছে উপসংখ্যা। সুতরাং মুদ্রাস্ফীতির ফলে দেশের আর্থসামাজিক ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং অর্থনীতিতে নেতিবাচক প্রভাব দেখা যায়। এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।